স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে গিয়ে জারণ এবং বিজারণ বিক্রিয়া। সেই জারণ ও বিজারণ বিক্রিয়া যেটি, সেটি ক্লাস টেনের রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। যাই হোক, আমি এখন সর্বপ্রথম স্টার্ট করবো জারণ এবং বিজারণ বিক্রিয়া কাকে বলে, সর্বপ্রথম সেটা দেখে নেব। দেখো, জারণ এবং বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক জারিত হয় এবং অন্যটি কী হয় বিজারিত হয়, তাকে বলে কি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে দেখো কয়েকটি, জারণ অর্থাৎ সারণ, জারণ যেটি হবে সে একটি ইলেকট্রন ছেড়ে দেবে, যা বিজারক যেটি সে ইলেকট্রন একটি গ্রহণ করবে। দেখুন কীভাবে গ্রহণ করবে আমি তোমাদেরকে দেখাবো। জারক জারক একটি তাদের নাম আছে। দেখো জারক, জারক মানে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলে জারক, বিজারক যারা যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক। জারণ বিজারণ ভিতরে এগুলো টপিক আছে, এগুলো জিনিস আসে, সেজন্য আমি তোমাকে সর্বপ্রথম দেখিয়ে দিতেছি। জারণ যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, যেটা ইলেকট্রন ছেড়ে দিব তাকে বলবো কি জারণ, আর বিজারণ যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বলবো কি বিজারণ। যাই হোক, আমি সর্বপ্রথম একটি একটি এক্সাম্পল নিই, এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে অতি সহজে বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে দেখতে পাচ্ছ কি, PClটু প্লাস Cl2, অর্থাৎ ফসফরাস ক্লোরাইড প্লাস Cl2 ক্লোরিন বাদে বিক্রিয়া বানার পর কী হয়ে গেছে, ফসফরাস ট্রাইক্লোরাইড এরা হয়ে গেছে। সর্বপ্রথম তোমাদের তিনটি, তোমাদের দুই তিনটি স্টেপ দেখাবো, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে জারণ বিজারণ বিক্রিয়া। কারণ এটি অতি সহজ, এভাবে তোমাদের কেউ তোমরা পাবে না, কোনো কোথায় পাবে না এভাবে অত সহজে তোমাদেরকে যে জারণ বিজারণ বুকে তোমাদের বুঝতে। প্রথমে কি, প্রথম স্টেপ হচ্ছে বামের মৌলকে প্লাস এবং ডানের মৌলকে মাইনাস। অর্থাৎ এখানে যে দুইটি মৌল আছে, পি একটি মৌল, সিএল একটি মৌল, প্রথমে বলছে কি ডানে যেটি আছে এটাকে তোমরা প্লাস দিবে, এভাবে প্লাস দিবে, এবং বামে যেটি আছে এটা প্রথমে এভাবে মাইনাস দিবে। তো এটা কি, এবং যদি কোনো কোনোভাবে দেখো খালি সিঙ্গুল মৌল আছে অর্থাৎ নিরপেক্ষ, সেটা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রেল, তা সে কোনো প্লাস মাইনাস কিছু থাকবে না, সে থাকবে কি জিরো, জিরো অর্থাৎ নিউট্রেল, তার উপরে থাকবে কি জিরো থাকবে। এখন দেখো সে এখানে কি আছে, এখানে এটি ডানে আছে অর্থাৎ এটা কি আছে বামে, বাম দিকে আছে, সেটার উপরে আসবে কি প্লাস, এবং যেটা বাম ডান দিকে থাকবে সেটা হবে কি মাইনাস, তার উপরে দেবে কি মাইনাস। অতি সহজে তোমাদের বোঝানোর টেকনিক, দেখো ভালোভাবে এখন দেখবে। তারপর দুই নম্বর কি, বন্ধুর সংখ্যা, অর্থাৎ ক্লোরিনের বন্ধু, ক্লোরিনের বন্ধুর সঙ্গে কি পিসিএল দিঘটি তারা বন্ধু বনে, তো বন্ধু হয়তো তারা একসঙ্গে আসছে, সেজন্য কি আমি এত সহজে বোঝানোর চেষ্টা করছি, যে বলছি কি বন্ধুর সংখ্যা, অর্থাৎ ক্লোরিনের বন্ধুকে ফসফরাস, অর্থাৎ ক্লোরিন কয়টি আছে, দুইটি আছে, তখন আমরা দিব ক্লোরিনের, ও ক্লোরিনের যে দুইটি আছে সেটি ফসফরাসের উপরে দিব, অর্থাৎ তার বন্ধুকে দিয়ে দিব টু, অর্থাৎ এখানে দুইটি আছে সেজন্য ফসফরাসের উপরে টু দিয়েছি। এবং ফসফরাস কয়টি আছে, ফসফরাস আছে কয়টি, একটি আছে, সেজন্য কি এখানে দিব ক্লোরিনের প্রথমে দিব মাইনাস ওয়ান দিব, এটি তো নিউট্রাল আছে, এটি কোনো প্রয়োজন নেই। এখন দেখো এখানে দেখো ক্লোরিন কয়টি আছে, ক্লোরিন আছে কয়টি, তিনটি আছে, তখন ফসফরাস ক্লোরিনের বন্ধুকে ফসফরাসের জন্য কি তার বন্ধুদেরকে দিয়ে দিবে তিনটি, এভাবে তিনটি দেবো। এবং ফসফরাস এখানে কয়টি, এখানে আছে একটি, সেজন্য কি এখানে একটি দেব। এখন দেবো অতি সহজে তোমরা বাইর করবে, দেখো কীভাবে। এখন দেখো ফসফরাস এখানে কয়টি ছিল, এখানে হয়ে গেছে কয়টি, তিনটি, আমি তোমাকে দেখাবো। এখানে ছিল কয়টি, এখানে ছিল দুইটি, এখানে হয়ে গেছে কয়টি, তিনটি। এখানে এখানে দেখো ক্লোরিন, দেখো ক্লোরিন এখানে দেখো কয়টি, এখানে দেখো দুইটি, এখানে দেখো কয়টি, এখানে দেখো মাইনাস ওয়ান, জিরো থেকে কত হয়ে গেছে, ক্লোরিন এখানে জিরো, উপরে উপরেরটি দেখাবে, উপরেরটি ইলেকট্রন দেখাবে, এখানে জিরো ছিল, এখানে কয়টি ছিল, একটি হয়ে গেছে। স্টেপ থ্রির মধ্যে আমরা কী করবো, দেখো এগুলো তোমাদের জানতে হবে। এক নম্বর কি, প্লাস বাড়লে জারণ হয়, অর্থাৎ যদি প্লাস বাড়ে, দেখো এখন এখানে প্লাস টু ছিল, হয়ে গেছে কত, প্লাস থ্রি, তো এখন আমরা এখান থেকে বলবো কি যদি প্লাস বাড়ে, এখন প্লাস বাড়ছে টু থেকে থ্রি হয়ে গেছে, সেটা হবে কি জারণ, প্লাস বাড়লে হবে হয়ে যাবে কি জারণ, ঠিক আছে। এখন তারপরে কি, প্লাস কমলে বিজারণ হয়, এখন তো এখানে প্লাস কমে নাই, প্লাস কী হচ্ছে বাড়ছে, সেজন্য আমরা এটাকে বলবো কি জারণ। প্লাস যদি এখানে প্লাস টু ছিল, প্লাস থ্রি হয়ে গেছে ফসফরাস, খালি শুধুমাত্র ফসফরাসকে দেখবো, কত প্লাস টু ছিল প্লাস থ্রি হয়ে গেছে, অর্থাৎ সেটি হচ্ছে কি জারণ। এখন দেখো যদি এখানে প্লাস কর, এখানে তো প্লাস আর নেই, প্লাস কমছে না প্লাস বাড়ছে, মাইনাস বাড়লে বিজারণ হয়, দেখো এখানে ছিল কি ক্লোরিন ছিল, এখানে কি জিরো ছিল, এখানে কি মাইনাস হয়ে গেছে অর্থাৎ বেড়ে গেছে, সেজন্য কি সেটা হবে গিয়ে বিজারণ, জিরো থেকে মাইনাস ওয়ান হয়ে গেছে অর্থাৎ মাইনাসটি বাড়ছে, সেজন্য কি এটা হবে গিয়ে বিজারণ। দেখো অতি সহজে তোমরা বুঝতে পারবে। এখন দেখো তোমরা তো মনে করবে যে আমি এখানে ক্লোরিন নিয়েছি, কিন্তু এখানে ক্লোরিনটি নেই নেই কেন, দেখো এখানে তো আমি ক্লোরিন নেব, যদি এখানে দেখো সিএল, সিএল টু আছে কি মাইনাস ওয়ান আছে, এখানে আছে কি মাইনাস সমান সমান আছে, সমান সমান যদি তাকে যদি সিএল সিএল মাইনাস সমান সমান আছে, তাহলে এটা হবে গিয়ে সিএল টু যেটি, এটি হবে গিয়ে দর্শক, সেটাকে বলে দর্শক আয়ন, সেটাকে বলে
দর্শক আয়ন তোমরা কে সেরকম বহুত কম পাবে, সেজন্য এখানে আসতে জন্য আমি তোমাকে বলে দিয়েছি। দেখো এখানে দেখো যদি প্লাস বাড়ে তাহলে কি হয়, যারা সময় সবার তুমি এগুলো তোমরা ইয়াদ রাখবে, এগুলো যদি ইয়াদ রাখো তাহলে তোমরা অতি সহজে বাইর করবে। প্লাস বাড়লে কি জারণ হয়, প্লাস কমলে কি বিজারণ হয়, মানাস বাড়লে কি হয় বিজারণ হয়, মানাস কমলে কি হয় জারণ হয়। তোমাদের তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পারছো কীভাবে হয়েছে। তো এখন জারণ যে আছে, জারণটি আরো আরো নাম আছে। দেখো যখন জারণ হবে প্লাস টু, তখন আমরা বলবো এটাকে কি জারণ, জারিত এবং বিজারক এই মৌলের ক্ষেত্রে হয়। কারণ এটা সেটা আমরা জারণ হয়েছে এবং তারপর জারিত হয়েছে। যে যখন একটি তোমরা প্রথমে পেয়েছো, দেখো যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন জারণ অর্থাৎ সারণ, এখন যে জারণ যেটি সেটি হচ্ছে কি সে একটি ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ বেড়ে গেছে, তাহলে সেটি হবে জারণ। এবং দেখো যে যারা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে সেটি হবে গিয়ে জারক, তাকে আমরা বলবো কি জারকও বলবো। তার অপর নাম কি জারিত বা বিজারক, তার অপর আরেকটা নাম আমরা করবো বিজারক। এই মৌলের ক্ষেত্রে তাহলে আমরা নাম বলতে পারবো কি জারণ, জারিত, বিজারক, এই মৌলের ক্ষেত্রে হবে। একই মৌলের ক্ষেত্রে তাদের এগুলো নাম আছে। তোমাদেরকে জারণ, জারিত, বিজারক একইগুলো বোঝার জন্য সামান্য একটি তোমাদেরকে জিনিস দেখাবো। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে একটি সোডিয়াম আছে, অর্থাৎ সোডিয়ামে আমরা জানি কি তার ইলেকট্রন থাকে এখানে দুইটি, এখানে থাকে আটটি এবং এখানে থাকে একটি, অর্থাৎ তার বাইরে থাকে কয়টি একটি। এখন সে যে কোনো মৌল তাকে কি সবসময় তাকে তার অষ্টক ইলেকট্রন যেটি এটি পূর্ণ করতে চায়, কারণ সবসময় সে স্টেবল থাকতে চায়। তার তার অর্থাৎ তার শেষে করে সবসময় থাকবে কি আর থাকতে চায়। কিন্তু তার সঙ্গে যদি আমরা বিক্রিয়া করে দিই একটি আর অন্য একটি, যদি ক্লোরিনে আমরা বিক্রিয়া করে দিই, দেখো ক্লোরিনে তার শেষে শেষে করে থাকে কত সেভেন থাকে, অর্থাৎ তার শেষে করে থাকবে কয়টি ইলেকট্রন ষাটটি, ষাটটি ইলেকট্রন থাকে। তার সেও তো তাই চাইবে কি তার অষ্টক গড়টি অর্থাৎ অষ্টক যে শেষের যে গড়টি আছে সেও চাইবে সে কি পূর্ণ করতে চাইবে। সেজন্য কি সে তারা দুয়োকে কি বলে, তারা দুয়োকে বলবে আমরা দুজন এক হয়ে যাই। এক হয়ে কী করবো, কী করবো আমরা যদি আমার ইলেকট্রন তুমি নিয়ে নেও এবং তোমার তো প্রয়োজন, তখন আমি আমার আমার একটি দিয়ে আমি পূর্ণ হয়ে যাব। এবং তোমার যদি একটি তুমি নিয়ে নেও তাহলে তোমার তো পুরো হয়ে যাবে, তুমিও তোমার এইট হয়ে যাবে। তুমি যদি একটি নিয়ে নাও তাহলে তোমারও পূর্ণ হয়ে যাবে, আমি একটি দিয়ে দিই আমারও পূর্ণ হয়ে যাবে। তখন তারা দিয়ে গিয়ে এভাবে তারা বন্ড তৈরি করবে, এনএ প্লাস সিএল ইকুয়াল টু করবে এনএ সিএল। অর্থাৎ সোডিয়ামে কী করছিল, সোডিয়ামে একটি দিয়েছে, সোডিয়ামে একটি দিয়েছে সেজন্য কি সেটি সে হয়ে গেছে প্লাস। এবং ক্লোরিনে কী করছে, একটি নিয়েছে সেজন্য তার উপরে আসবে কি মাইনাস, যে দিবে সে হবে ধনাত্মক, সেটাকে বলে ধনাত্মক আয়ন, এবং যে নিবে তাকে বলে কি ঋণাত্মক আয়ন। আমি তোমাদেরকে এটা বুঝাতে চাইছি যে তোমরা তোমাদের তোমাদেরকে বলছিলাম যে বিজারণ জারক, দেখো তোমাদের জারক জানতে হবে। জারক বলছে কি জারক, এখানে দেখো জারক হচ্ছে কি যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ কে করছে এখানে, এখানে ক্লোরিনে গ্রহণ করছে, দিয়েছে কে সোডিয়ামে দিয়েছে, সেজন্য কি হবে সোডিয়ামে কাকে দিয়েছে ক্লোরিনকে দিয়েছে, সেজন্য কী হবে সেটি হবে গিয়ে জারক। সোডিয়ামে কাকে দিয়েছে, ক্লোরিনকে দিয়েছে, ক্লোরিনকে দিয়েছে সেটি হবে গিয়ে জারক। যে গ্রহণ করবে তাকে আমরা বলবো কি জারক, যে গ্রহণ করবে। এবং যারা ত্যাগ করবে, এবং সোডিয়ামে কী করছে তার একটি ইলেকট্রন কী করছে ত্যাগ সেড়ে দিয়েছে, তাকে আমরা বলবো কি দেখো বিজারক। যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ সোডিয়ামে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাকে আমরা বলবো কি বিজারক। এবং জারক কি যে ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ সোডিয়াম ক্লোরিনে কী করছে ইলেকট্রন গ্রহণ করছে সেজন্য সেটি হবে গিয়ে জারক। সেজন্য তোমরা এখানে তোমাদের কনফিউশন হবে না। যে দেখো এখানে প্রথমে দিয়েছিলাম কি দেওয়া যে জারণ, জারিত এবং বিজারক এই মৌলগুলোর ক্ষেত্রে হয়। কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে প্রথমে যে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম এই এক্সাম্পলের ক্ষেত্রে হয়, এই জারণের ক্ষেত্রে হয় এগুলো নাম হয়। এবং বিজারণ দেখো বিজারণ কীভাবে হয়, প্রথমে তোমাদেরকে বলছিলাম যে এখানে দেখো যদি মাইনাস বাড়ে, মাইনাস বাড়লে কী হয় বিজারণ হয়। দেখো এখানে জিরো থেকে কত হয়ে গেছে মাইনাস ওয়ান হয়ে গেছে, সেজন্য কি সেটি বিজারণ হচ্ছে। তো বিজারণ যদি হয় তাহলে আমরা বলবো কি বিজারণ হলে কি এটি বিজারণ হচ্ছে। এবং জারক তার আরেকটা নাম কি জারক, দেখো জারক কেন বলছি, দেখো যারা ইলেকট্রন গ্রহণ করে সে ইলেকট্রন কী করছে গ্রহণ করছে, সেজন্য সেটার নাম হবে কি জারক। এবং বিজারিত সে কী হচ্ছে বিজারণ, বিজারণ তার বিজারিত হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে এই মৌলের ক্ষেত্রে হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জারণ বিজারণ বিক্রিয়া। তোমাদের আরেকটি এক্সাম্পল দিই তো অতি সহজে বোঝার জন্য, দেখো তোমাদের আরেকটি এক্সাম্পল দেওয়ার শেষ দিই। এখানে কী আছে আমি তোমাদেরকে বলছিলাম কি প্রথমে কী করবে, প্রথম স্টেপের মধ্যে তোমাদেরকে বলছি প্রথম স্টেপ তোমাদের কী ছিল, দেখো বামের মৌলকে প্লাস এবং ডানের
বামের মৌলকে প্লাস এবং ডানের চিহ্নকে মাইনাস, অর্থাৎ প্রথমে এটি বাম বামের চিহ্নকে মৌলকে প্লাস দিব এবং বামে যেটি আছে সেটাকে দিব কি মাইনাস, অর্থাৎ এটাকে দিব মাইনাস। সে তো একটি যদি নিউট্রাল থাকে অর্থাৎ নিরপেক্ষ থাকে তার উপরে থাকবে কি জিরো থাকবে, অর্থাৎ নিউট্রাল এটি এটি নিরপেক্ষ অর্থাৎ তার উপরে থাকবে কি জিরো। সে এখন এখানে দুইটি অর্থাৎ যৌগ বনে আসার জন্য কি এটা হবে গিয়া প্লাস, এটা হবে গিয়া মাইনাস, ঠিক আছে। তাহলে তারপর তাদের দ্বিতীয় স্টেপে কী বলছে, বন্ধু সংখ্যা। এখন বন্ধু সংখ্যা আমরা দিয়ে দেবো, বন্ধু বলতে কি অক্সিজেনের বন্ধুকে কপার, সেজন্য কি অক্সিজেন কটি আছে একটি সেজন্য এখানে দেবো একটি, কপার কটি আছে একটি সেজন্য এখানে দেবো একটি, এটা তো জিরো এটা তো জিরো, এখানে কটি আছে অক্সিজেন কটি আছে, অক্সিজেন আছে একটি, সেজন্য তার বন্ধুর কাছে দেবো হাইড্রোজেনের উপরে দেবো, হাইড্রোজেন কটি আছে দুইটি সেজন্য এটার উপরে দেবো। এখন এখান থেকে বলতে হবে জারণ বিজারণ কী, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। যদি প্লাস বাড়ে দেখো, প্লাস এখানে কী ছিল, প্লাস এখানে ওয়ান ছিল, এখানে গিয়ে কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে। দেখো এখানে কী ছিল, এখানে কি কপার, কপারে দেখো কপারের দিকে দেখো, কপার এখানে কী ছিল কি প্লাস আছে, কিন্তু এখানে কপার দেখো কি আছে জিরো, অর্থাৎ প্লাস থেকে ওয়ান থেকে কমে গেছে, কমে গিয়েছে। দেখো যদি কমে যায় দেখো এখানে দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের আমি তোমাদেরকে বলছিলাম প্লাস কমলে কী হয়, দেখো প্লাস এখানে ছিল প্লাস ওয়ান, এখানে এখানে হয়ে গেছে জিরো, অর্থাৎ কমে গেছে কপার, এখানে প্লাস ওয়ান এখানে ওয়ান আমরা দেবে না পুরা দেবে, এখানে কপার যখন থাকবে এখানে কপার থাকতে হবে, এখানে হাইড্রোজেন সেখানে হাইড্রোজেনের দিকে দেখতে হবে এবং তার উপরে যে থ্রি আছে প্লাস না সেটি দেখতে হবে। এখানে দেখো প্লাস কমলে কী হয় বিচারণ, অর্থাৎ এখানে কি প্লাস ওয়ান ছিল এখানে জিরো হয়ে গেছে, অর্থাৎ সেটি হচ্ছে কি বিচারণ হয়ে গেছে। প্লাস কমলে কী বলছি বিচারণ হচ্ছে। এখানে দেখো অক্সিজেন, তারপর কি অক্সিজেন দেখবো না আমরা, দেখবো কি হাইড্রোজেন এখানে আছে কি হাইড্রোজেন, তারপর কি হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন এখানে জিরো ছিল এখানে হয়ে গেছে কি প্লাস হয়ে গেছে, অর্থাৎ জিরো থেকে যদি প্লাস হয়ে যায় অর্থাৎ প্লাস কী হচ্ছে, প্লাস বাড়লে কী হয় জারণ হয়, অর্থাৎ জিরো থেকে প্লাস হচ্ছে জারণ হচ্ছে, এটা এখানে হবে গিয়ে জারণ। আমরা শুধুমাত্র কি জারণ এবং বিজারণ বিক্রিয়াটি দেখবো আর কিছুই দেখবো না। তো এখন দেখো এগুলো তোমরা বাই করলে হবে না করলে, কারণ আমরা জারণ বিজারণ এখান থেকে পেয়ে গেছি। তো এখন দেখো মাইনাস ওয়ান থেকে কী হয়ে গেছে মাইনাস টু বাড়ছে, অর্থাৎ এখানেও বিজারণ হচ্ছে। আমরা শুধুমাত্র কপার এবং কপার এবং হাইড্রোজেনের মাঝে আমরা দেখছি, এখন দেখো সেটি হচ্ছে গিয়ে জারণ এবং এটি হচ্ছে গিয়া বিজারণ। তো আমরা এটা এখান থেকে বলতে পারবো কি যেটি জারণ হয়, জারণকে আমরা কি বলি, যেটি জারণ হয় সেটাকে বলি জারণ, জারিত এবং বিজারক এগুলো হয়, এবং যেগুলো বিজারণ হয় সেগুলো কি বিজারণ, বিজারণ জারক এবং বিজারিত এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। নিশ্চয় তোমরা এগুলো বুঝতে পারছো, যখন তোমাদেরকে আরও এক দুইটি এক্সাম্পল দেবো তোমরা আরও কিছু বুঝতে পারবে। এখন স্টার্ট হবে প্রশ্নাবলী ওয়ান, কারণ প্রশ্নাবলী ওয়ানের মধ্যে কি তোমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়া পেয়ে যাবে, সেখান থেকে তোমার এটা সলভ হয়ে যাবে এবং প্রশ্নাবলী থ্রি তোমাদের সলভ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখো বলছি প্রথম কোয়েশন দেখো, কপার সালফেটের দ্রবণ লোহার পেরেক ডুবালে দ্রবণের রঙের পরিবর্তন হয় কেন, এটা আনসার সব রকম দেখে নাও। দেখো এখানে প্রশ্ন যেটি আছে এটা আনসার দেখো, কপার সালফেটের নীল রঙের দ্রবণে লোহার পেরেক ডুবালে প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে হালকা সবুজ রঙের ফেরাস সালফেট উৎপন্ন হয়, ফলে লোহার পেরেক অপসারিত হয়ে কপারের বাদামির আস্তরণ পরে, এটি হচ্ছে কি সেটার আনসার। যখন তোমার এটাকে আমি তোমাদেরকে অতি সহজে বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে বলছে কি কপার সালফেট, কপার সালফেট মানে কি এবং লোহার লোহার পেরেক, সর্বপ্রথম কি লোহার পেরেক, অর্থাৎ লোহা বলতে কি আমরা সেটি আমরা চিহ্ন দিয়ে দেবো, লোহা অর্থে কি এফি, এফি হচ্ছে কি আয়রন, আয়রন মানে কি লোহা, সেটি লোহা আমরা জানি কি লোহা একটি থাকে সলিড, অর্থাৎ শক্ত থাকে, সেজন্য আমরা বলবো কি এখানে সলিড, লোহা কি আছে সলিড হিসাবে আছে। তো এটা যদি না দেয় তোমাদের কোনো না দিলে হয়ে যাবে তোমাদের, এই যে সলিড আমি যদি তোমাদের না দিলে হবে। তারপর কি কপার সালফেট, কপার সালফেট সংকেত কি CuSO4, তোমাদের একটু জানতে যেগুলো জানতে হবে, কপার সালফেট হয়ে যাবে অ্যাকোয়াস, তোমাদের এগুলো না দিলে হয়ে যাবে তোমাদের অ্যাকোয়াস, কপার সালফেটের দ্রবণ বলছে, দ্রবণ বলতে আমরা জানি আমি পুরো বলছিলাম কি অ্যাকোয়াস দিতে হবে অ্যাকোয়াস। এরা দুটো যদি বিক্রিয়া বনে যায় বলছে কি কপার সালফেটের নীল রঙের দ্রবণে লোহার পেরেক ডুবালে, যদি এ দুটো তোমাদের যদি এর সঙ্গে যদি বিক্রিয়া করা হয় তাহলে কী হবে, তাহলে দেখো এটি একটি প্রতিষ্ঠান বিক্রি হয়ে যাবে, অর্থাৎ এটির সঙ্গে এফির সঙ্গে কী হয়ে যাবে ফেরা সালফেট, অর্থাৎ এফি হচ্ছে গিয়া ফেরা, এফি হচ্ছে গিয়ে আয়রন, কিন্তু সালফেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন কী হয়ে যাবে ফেরা সালফেট হয়ে যাবে, প্লাস কী হয়ে যাবে কপারকে কী করে দেবে অপসারিত করে দেবে, অর্থাৎ আলাদা করে দেবে। তখন এফি যে FeSO4 যেটি আছে সেটি হয়ে যাবে কি অ্যাকোয়াস, অর্থাৎ দ্রবণ হয়ে যাবে, এবং কপার যেটি সেটি হয়ে যাবে গিয়া সলিড, অর্থাৎ আলাদা সরে 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 দেবে এটি, তোমাদের এগুলো অ্যাকোয়াস হয়ে যাবে, তোমাদের এগুলো না দিলে হবে। দেখো এখন কপার সালফেট যেটি আছে সেটি হচ্ছে গিয়া নীল রঙ, কপার সালফেট যেটি সেটি হচ্ছে গিয়ে নীল রঙ, নীল রঙের দ্রবণ, এবং যখন লোহার পেরেকে প্রতিস্থাপন, এখন যে জায়গাটি কী হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা জানি কি প্রতিস্থাপন বিক্রিয়া, যখন এখান থেকে এখানে যেটি থাকে তাকে এখান থেকে এটির সঙ্গে আসে যায়, অর্থাৎ
কপার যেটি থাকে সালফেটের সঙ্গে, তখন সালফেটে কাকে বলে কপার ফেরাসকে নিয়ে আসে, অর্থাৎ ফেরাস সালফেট এসে যায় এখান থেকে একটি চলে যায়, এবং এখান থেকে সে কপার যেটি আছে সেটি শেষে চলে যায়। তো আমরা জানি কি এটা প্রথমে পড়ে এসেছি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটি ইতিমধ্যে পুরো বুঝিয়ে দিয়েছি। যখন কপার যখন এটি বিক্রিয়া করে তখন কি হয়, সবুজ রঙের ফেরাস সালফেট উৎপন্ন হয়। এটি কোন রঙের হয়ে যায়? সবুজ রঙের হয়ে যায়। এবং তোমরা নিশ্চয়ই দেখছো যে যদি তোমরা একটি লোহার পেরেকে যদি জলের মধ্যে ডুবাও বা কয়েকদিন যে জলের মধ্যে রাখো, তাহলে কী পড়বে? এটা এটা জং পড়ে যায়। জং জং তোমরা সবাই চিনো, জঙ্গার জামা যেটা বলে সেটি কী হয়ে যায়? বাদামি রঙের হয়ে যায়। তখন এই কথাটি তোমাদের এখানে বলছে, তোমাদের শুধুমাত্র কি আনসারটি দেবে এবং এই বিক্রিয়াটির মধ্যে দিলে হয়ে যাবে। তারপর কি নেক্সট কোয়েশ্চন তোমাদের কী দেওয়া আছে? নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে কি বিনিময়, বিনিময় বিক্রিয়া উদাহরণ। বিনিময় বিক্রিয়া উদাহরণ একটি বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাদের 1.10-এর মধ্যে। দেখো এটি তোমাদের তোমার এক্সাম্পল মধ্যে এগুলো এক্সাম্পল আসে, সেজন্য তোমার এগুলো ইয়াদ রাখার চেষ্টা করবে। দেখো বিনিময় বিক্রিয়া এখানে উদাহরণ রেখে বিনিময় বিক্রিয়া তোমার এই এক্সাম্পল তোমাদের শিখে নেবে। তারপর কি বলছে কি আরেকটি উদাহরণ দেওয়ার জন্য, আমি আরেকটি উদাহরণ এখানে লিখে নিচ্ছি, যে বলছে যে বিনিময় বিক্রিয়া কি আরেকটি উদাহরণ দেবো। আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে বিক্রিয়াগুলো কীভাবে বিক্রিয়া করে। দেখো বিনিময় বিক্রিয়া কি তা দুটি, এখানে যে পিবি যেটি আছে, লেয়ার যেটি আছে সেটি সিএলের সঙ্গে এসে যাবে, সিএল2 হয়ে যাবে। আর কী হয়ে যাবে এখানে যে যেটি আছে এটি এইচ NO3 লাগে আছে, এইচ NO3 হয়ে যাবে। এখন এটা তো তোমাদের সন্তুলিত নয়, তোমাদের সন্তুলিত করতে সবাই জানো, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কারণ এখানে হাইড্রোজেন কটি আছে, এখানে একটি আছে হাইড্রোজেন, এখানে কটি আছে একটি আছে। কিন্তু দেখো এখানে কটি নাইট্রোজেন NO3 কটি আছে, 6টি আছে, কিন্তু এখানে কটি আছে 2টি আছে, 3টি আছে, জন্য এখানে 2 দিয়ে দেবে। তখন দেখো তোমাদের সন্তুলিত নিশ্চয় হয়ে গেছে। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন 2টি, এখানে যেন কয়টি, একটি হাইড্রোজেন এখানে 2 দিয়ে দেবে, তো সখন সবার সমান সমান হয়ে যাবে। এটি হচ্ছে গিয়ে সন্তুলিত করে নিয়েছি, এটি হচ্ছে 2 নম্বর কোয়েশন। তার কোয়েশন তোমাদের কী দেবো আছে, দেখো নিম্নত বিক্রিয়াগুলো তো কোনগুলো দ্রবণ জারিত এবং বিজারিত হচ্ছে শনাক্ত করো। এখন কোনগুলো বলছে কি জারণ এবং বিজারণ তোমাদেরকে জানতে এখান থেকে বলতে হবে। এটি তোমাদের ফার্স্ট কোয়েশ্চন। দেখো এখানে দেখো কোনগুলো জারিত, এগুলো দেখবে না, এস যে সলিড আছে, গ্যাস আছে। তোমরা আমরা জানি কি সোডিয়াম যেটি এটি সলিড হিসাবে আছে, অক্সিজেন যেটি গ্যাস আছে, সোডিয়াম যে অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন সেটি সলিড আছে, এগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই। তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া দেখো, এখানে দেখো সোডিয়াম কি শুধুমাত্র সিঙ্গুল হিসাবে আছে, অর্থাৎ সিঙ্গুল যদি থাকে তাহলে তার উপরে থাকবে কত, 0 থাকবে। তারপর অক্সিজেন অত সিঙ্গুল হিসাবে আছে, তার উপরে থাকবে কত, 0 থাকবে। যদি সিঙ্গুল থাকে তাহলে 0, অর্থাৎ নিরপেক্ষ। এখন দেখো তা দুইগু মিল আছে, সেজন্য কি 2টি এখানে যৌগ একটি আছে, সেজন্য প্রথম বাম দিকে সেটি হবে প্লাস, ডান দিকে যেটি সেটি উপরে থাকবে কি মাইনাস থাকবে। এখন দেখো এখানে তো কোনো কিছুই নেই, সন্তুলিত করে এটি 4 সন্তুলিত করিয়ে দিয়েছে, সেজন্য এটি তোমার দেখার প্রয়োজন নেই। এখানে দেখো এখানে তার বন্ধু সংখ্যা লেখবো, বন্ধু প্রথমে কি অক্সিজেন বন্ধু হচ্ছে সোডিয়াম, সোডিয়াম এখানে অক্সিজেন কটি আছে, একটি আছে, এখানে 1 দিব, সোডিয়াম কটি 2টি আর অক্সিজেন উপরে দিব 2। তখন আমরা দেখবো সোডিয়াম, সোডিয়াম এখানে ছিল কি প্লাস 0 ছিল, এখানে হয়ে গেছে কত প্লাস 1, অর্থাৎ প্লাস বাড়লে আমরা বলি কি যদি প্লাস বাড়ে তাহলে হয় কিয়া জারণ। তোমাদেরকে আমি এখানে সেখানে বলিয়ে দিয়েছি প্লাস বাড়লে কী হয় জারণ হয়। দেখো দেখো O2 প্রথমে ছিল, O ছিল, প্রথমে এখানে মাইনাস 2 হয়ে গেছে, অর্থাৎ অক্সিজেন কী হয়ে গেছে মাইনাস বাড়ছে, সেজন্য কি আমরা বলবো কি বিজারণ। তোমার এগুলো তোমাদেরকে আমিগুলো স্টেপ একটি একটি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা যদি না যাও এগুলো স্ক্রিনশট মারে নাও। প্লাস বাড়লে কী হয় জারণ হয়, দেখো এখানে কী হচ্ছে প্লাস বাড়ছে, অর্থাৎ 0 থেকে প্লাস হয়েছে, সেজন্য কি সেটি হচ্ছে কি জারণ। তখন তারপরে মাইনাস বাড়লে কী হবে জারণ হয়, এখানে দেখো 0 ছিল, এখানে হয়েছে মাইনাস, মাইনাস হয়ে গেছে মাইনাস 2, সেটি হচ্ছে কি বিজারণ। তো শুধুমাত্র জারণ বিজারণ শুধুমাত্র বলতে হবে। তোমাদের নেক্সট কোয়েশ্চন দেখো কী আছে, CuO H2 প্লাস CuH2 SG সলিড গ্যাস, তোমাদের এগুলো দেখার প্রয়োজন, সেটা জারণ এবং বিজারণগুলো দেখাবে। CU প্রথমে কি ডান বাম দিকে সেটার উপরে থাকবে প্লাস, যেটি ডান দিকে সেটার উপরে থাকবে কি মাইনাস, সেটার উপরে থাকবে মাইনাস। যদি নিরপেক্ষ থাকে তাহলে এটার উপরে থাকবে কি 0 থাকবে, যদি নিরপেক্ষ 0 থাকবে সেটা জল, অর্থাৎ সেটা প্রথমে থাকবে প্লাস তার উপরে থাকবে কি মাইনাস, বামে প্লাস ডানে মাইনাস। তখন তার বন্ধু সংখ্যা লাগবো, অক্সিজেন কয়টি একটি তার উপরে লাগবো, কপার কয়টি একটি তার উপরে দিব, এটি নিরপেক্ষ সেটি নিরপেক্ষ, এবং তার বন্ধু সংখ্যা অক্সিজেন কয়টি একটি এবং হাইড্রোজেন কয়টি 2টি। এখন দেখো কী বাড়ছে, কপার কপার দেখো এখানে কয়টি ছিল, একটি ছিল, এখানে দেখো 0 হয়ে গেছে কপার। তো এখানে কী হয়ে গেছে প্লাস থেকে প্লাস 1 থেকে কমে যাচ্ছে, যদি প্লাস কমে দেখো প্লাস কমলে কী হয় বিজারণ হয়, যদি প্লাস কমে প্লাস 1 ছিল প্লাস কমে গেছে, জন্য সেটি হবে বিজারণ। অতি সহজে তোমরা কোথাও পাবে না জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে ছিল 0 ছিল হাইড্রোজেন, তো এখানে কত হয়ে গেছে প্লাস হয়ে গেছে, 0 থেকে যদি প্লাস প্লাস বাড়ছে, এখানে কী ছিল প্লাস কম, সেখানে কী কী হচ্ছে প্লাস বাড়ছে। দেখো প্লাস বাড়লে কি প্লাস বাড়লে জারণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জারণ বিজারণ বিক্রিয়া, তোমরা এভাবে করতে হবে জারণ বিজারণ বিক্রিয়া, তোমার এভাবে করতে হবে অতি সহজে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি তোমরা না বুঝো তাহলে আমাকে বলবে, আমি তোমার অন্য কোনো প্রসেসে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।